হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে জায়ানকে দেখার জন্য আমার আম্মু আসছে। জায়ান আসলে কালকে ছাদে পড়ে গিয়ে খুবই ব্যথা পেয়েছে, মুখের মধ্যে ছিঁড়ে গিয়েছে, ঠোঁট ছিঁড়ে গিয়েছে, হাত ছিঁড়ে গিয়েছে। তা আম্মুদের জন্য নাস্তা রেডি করেছি, রোল করেছি, তারপর অন্তন, চিকেন ফ্রাই, এরপর মিষ্টির মধ্যে লাড্ডু এনেছে জেনার আব্বু, আর বড় রসমলাইটা এনেছে হাইওয়ে থেকে। এরপর চিংড়ি ফ্রাই করেছি, পাস্তা করেছি, মাশাল্লাহ নাস্তা সবই রেডি হয়েছে খুব সুন্দরভাবে। আর আমার ছেলেগুলোর জন্য কি যে ঘর গুছিয়ে রাখবো, এই যে দেখুন ওরা দাদু বিছানা এখনই আমি নতুন বেডশিট দিয়েছি, এখনই দেখুন উলট পালট করে কি অবস্থা করেছে, কি যে করি ওদেরকে নিয়ে। এরপর পাস্তা করেছি, এই যে আমার হাতের পাস্তা রান্না নাকি খুবই মজা, সবাই খুবই পছন্দ করে, যে খায় সেই বলে মাশাল্লাহ। তারপর মোজো এনেছে, এরপর সস রেখেছি, মেয়নিজ রেখেছি, সব রেডি। আমার ইজিয়ান তো এখন মোজো দেখেনি, দেখলে তো এখনই এখন ওরা রওনা দিয়েছে। আমি আমার বোনকে কল দিয়েছি, আমার না মোরাবার একটা সমস্যা, গাড়িতে কল দিলে কল রিসিভ করে না, একটা সমস্যা, একটু বলে দিলে তো হয় যে কতটুকু এসেছে। যাক সব রেডি হয়ে গিয়েছে। এই এই যেন তোমরা কিন্তু ঘর উলপাট করবা না, রানু আসবে, আমি বারবার বলতেছি। আল্লাহ কি রে, এখন তো বৃষ্টি চলে এসেছে, নানুরা কি বাবা জিয়ান। হ্যাঁ তো স্যার কি হবে এখন, ব্যথা দেখো, ব্যথা, উফ উফ উফ, ব্যথা 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 ব্যথা, ইজিয়ান সরা, তারপর মুখে মুখে দেখি মুখে, ও আমার জায়ান ব্যথা পাইছে, ছাদে ব্যথা পাইছে জায়ান, চেন কোথায় ব্যথা পাইছো, গাড়ি ছাদে ব্যথা পাইছো, ও চা দৌড়াদৌড়ি করো, আসো দৌড়ে আসো, উমা আবার যাও। হ্যাঁ দেখছি, এটা মোজো, মোজো খাই না। হ্যাঁ আমার জায়ান তো ভালো, মোজো খাই না, এটা পাস্তা কি জিয়ান। এই তোমরা ওখানে শুয়ে আছো কেন, কিরে উঠে যাও, নানু আসবে না এখন, উঠে যাও ইসিয়ান, জায়ান এখনো শোয়ার জায়গা পাচ্ছে না, জায়ান জায়ান উঠে যাও, উঠে যাও, জায়ান উর্মির কুলে উঠে গেছো না, উর্মিকে পেয়ে আমার আম্মু তো আসার সাথে সাথে জায়ানকে দেখা শুরু করেছে। জায়ান কোথায় ব্যথা পাইছো দেখাও, কোথায় ঠোঁট পেটে ফেলেছো তুমি, হাতে ব্যথা পেয়েছো। এরপর নাস্তা শেষ করার পর আম্মুরা কিছুক্ষণ বসেছে, কথা বলছে আমার শাশুড়ির সাথে, হঠাৎ আমার আব্বু কল দিয়ে বললো যে ওদেরকে এখান থেকে আরেকটা বিয়েতে যেতে হবে। তো উমি বলছে যে আমার তো ড্রেস আনি না, এরকম কি হয় কখনো, তা বলছে আচ্ছা অসুবিধা নেই আমার ড্রেস পরে যাও। তো বোনকে একটু সাজিয়েও দিলাম। এই জায়ান না তুমি মনে হয় কনসিলার লাগাও নাই ভালো করে, নিচে নামো।
নিচে নামবো বলতেছি, তুমি আমার সব দেখো দেখো আজকে আপনাদের সাথে এতটুকু। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।